ভাই আমি তো জানি যে তার বাপ বেটি এই হিসাবই তারা ভাইরাল ছবি তুলতাছে কেউ বই কিনতাছে না শুধু ছবি তোলা দাইকা জাস্ট ওই বাপ বেটি কি সুগার ড্যাডি বাপ বেটির বই হ্যাঁ হ্যাঁ বাস্তব জিনিস দেখবেন আমি আপনারা বুঝতে পারছেন ইসলামে পরকিয়া নিষিদ্ধ টাকার জন্য বিয়ে করছে এখন আমি আপনার কথা বলি আপনার টাকা আছে বলে চাই তাই করতে পারেন না 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 আপনার সমাজ একটা আছে আমি মনে করি এটা টাকার এই মেয়েটা সম্পূর্ণ টাকাকে ব্যবহার করছে এই মেয়েটা আমি তো বললাম আগে আরও একবার বলছি যখন তার শারীরিক চাহিদা থাকবে মেয়ের থাকবে কিন্তু পুরুষের থাকবে না তখন 100% সে মেয়ে কীভাবে চলবে কীভাবে চলবে এটা আপনার যখন আমাদের বিয়ের সিস্টেম হয় তখন কিন্তু স্বামী স্ত্রীর একটা নির্দিষ্ট ব্যবধান থাকে এটা কোন শ্রেণীর ব্যবধান হলো এটা কোন শ্রেণীর ব্যবধান হলো আমাদের যুব সমাজকে কি শিক্ষা দিল উনি উনি একটা শিক্ষক আমরা যে যুব বই বাইর করছে জি জি ওই দেখে যুব সমাজ কি শিখবে ভাই যুব সমাজ ধ্বংসের পথে যাবে না ভাই এই বই থেকে আমাদের কিছু শিক্ষার নাই কিছু শিক্ষার নাই এটা এটা এই বইটা কিনে এই বইটা আমরা পড়ে আমরা এই দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় সে এটা পায়তারা চলছে এরকম শিক্ষা আমি সরকারের কাছে নিন্দা ছাড়া যে সরকার নিয়োগ যদি দেয় শিক্ষক যদি নিয়োগ দেয় তার মানসিকতা দেখে তার আচার আচরণ ব্যবহার দেখে শিক্ষক যদি নিয়োগ দেয় এরকম শিক্ষক যদি নিয়োগ দেয় আমাদের মতন সে একজন মতিঝিলের শিক্ষক ছিল তো উনি গভর্নিং বডির সদস্য উনি গভর্নিং আচ্ছা আমি একটা কথা বলি আমাদের সমাজে গ্রাজুয়েট শেষ করে চাকরির অভাবে বেকার বিয়ে করতে পারতেছে না কর্মসংস্থান নাই শুধু কর্মসংস্থানের অভাবে হাজার হাজার যুবক এখন বিয়ে করতে পারতেছে না সেখানে উনি কর্মসংস্থান সৃষ্টি করা উচিত ছিল উনি এই সমাজে উনি একটা সম্পূর্ণ নেগেটিভ একটা প্রচার করছে আসলে এটা বোঝা গেছে যে যৌবন এবং মানুষের বয়স ফ্যাক্ট না টাকাই ফ্যাক্ট ঠিক আছে এটা আমাদের বৈধভাবে বিয়ে করেছে আচ্ছা বৈধভাবে বিয়ে করেছে আপনার টাকা আছে আমাদের জন্য চাইলে সারাদিন বিয়ে করতে পারেন না অনেকে আছে টাকা নিতে পারে দিনমহর টাকা দিবে ডিভোর্স দেবে আবার একটা বিয়ে করবে দিনমহর টাকা দেবে ডিভোর্স দেবে একটা বিয়ে করবে তাই বলে যে কোটিপতি সে দৈনিক বিয়ে করতে পারে না এটা একটা সমাজ সে তো দৈনিক বিয়ে করে নাই সে হোক এটা তো দৈনিকে তার স্ত্রী আছে তার বাচ্চা আছে সন্তান আছে তাদের একটা সময় যদি মেনে নেয় তাহলে আপনাদের সমস্যা আচ্ছা তারা কিভাবে মেনে নিছে আপনি তার ছেলে মেয়ে আচ্ছা আমি একটা কথা বলি আমার বাবা একটা অন্যায় করে ফেলেছে আমি বলি জাস্ট উদাহরণ আমার বাবা একটা অন্যায় করে ফেলছে আমি এই জন্য আমার বাবার বিরুদ্ধে ঢোল পিটাবো না সমাজকে ধামা চাপা দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এটা আমরা মেনে নিলাম কথাটা বুঝছেন অভ্যন্তরীণ বিষয় কিছু জানতে হবে ভাই আপনি দেখেন আমাদের যে বয়স আমাদের বিয়ে হচ্ছে না ভাই উনি যদি এরকম ইয়াং ইয়াং মেয়েদের যদি বিয়ে করে আমরা তো বুড়োবে বিয়ে করব ভাই এটা এটা আমি মিডিয়ার কাছে প্রচার করতে যাই যে উনি বুড়ো হয়ে যদি ইয়াং মেয়ে বিয়ে করতে পারে আমরা কি ইয়াং মেয়ে কি বুড়ো মেয়ে বিয়ে করব আমাদের তো ইয়াং মেয়ে ভাঙাভাঙা ভাত খাই যাচ্ছে ভাই আমরা জাস্ট তাকে ছোট করতে করতেছি না আমরা এটা করতেছি আসলে সমাজের সুনির্দিষ্ট গতিতে চলতে হবে ঠিক আছে সমাজের গতিশীলতার সাথে আমাদের চলতে হবে ঠিক আছে।